হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অধিক পুষ্টিগুণ সম্পূর্ণ একটি শাক হচ্ছে কচুর শাক সেই কচুর শাকেরই দারুণ একটি রেসিপি আজকে বানিয়ে দেখাবো আমার তো কচুর শাক ভীষণই পছন্দের আর যারা কচুর শাক খেতে পছন্দ করেন আজকের এই রেসিপিটি অবশ্যই তাদের কাছেও ভালো লাগবে কচুর শাক রান্নার জন্য এখানে আমি দুই আটি পরিমাণ কচুর শাক নিয়েছি আর শাকগুলো অনেক সুন্দর টাটকার আর ফ্রেশ ছিল শাকগুলো আমি এখন পরিষ্কার করে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়ার পর দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণে আমার শাক হয়েছে এখন মূল রান্নায় চলে যায় রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি প্রথমে হাফ কাপ পরিমাণ পানি ঢেলে দিচ্ছি পানির মধ্যে দিয়ে দিলাম এক পরিমাণ লবণ আর এই পানিটা যখন গরম হয়ে এসেছে তখন আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়ার পর আমি বেশ কিছু পরিমাণ চেরা দিয়ে দিলাম আর কয়েক কোয়া রসুনও দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এ সময় চুলার জালটা মিডিয়াম টু হাই হিটের মধ্যে রয়েছে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি শাকগুলো অনেকটাই কমে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি নেড়ে দিচ্ছি আসলে এই শাকগুলো রান্না করতে খুব বেশি সময় লাগে না শাকগুলো এভাবে আমি এড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য আর যেটুকু পানি আছে এই দুই মিনিট ঢেকাতে কিন্তু পানিটাও শুকিয়ে যাবে এ সময় চুলার জালটা আমি মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেছি দুই মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি শাকের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন এই শাকগুলো ঘুটে নেব নাকির সাহায্যে খুব ভালোভাবে শাকগুলো ম্যাশ করা যাবে না সেজন্য আমি একটা নিয়ে নিয়েছি আর এই ঘুটনির সাহায্যে শাকগুলো আমি ঘুটে নিচ্ছি শাকগুলো ঘুটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন শাকের কালারটা কত সুন্দর হয়েছে মনে চাচ্ছে প্লেটে ভাত নিয়ে এখনই খেতে শুরু করি কিন্তু এখন খাওয়া যাবে না শাকগুলো তেলে দিতে হবে তারপরে তো শাকের মূল টেস্টটা পাওয়া যাবে সেজন্য শাকগুলো আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি শাকগুলো তেলে দেওয়ার জন্য চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে চার টেবিল চামচ পরিমাণ তেল ঢেলে দিয়েছি তেলটা যে গরম হয়ে এসেছে তখন হাফ চামচ পরিমাণ জিরা ফোড়ন তেলের মধ্যে দিয়েছি জিরাগুলো হালকা ভেজে নিয়েছি তারপর একটা মরিচ কুচি করে দিয়েছি মরিচ আর এই জিরা অবশ্যই কচু শাক তেলে দেওয়ার সময় দেওয়ার চেষ্টা করবেন এতে করে কচু শাকের মধ্যে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে মরিচটাও হালকা নেড়ে নিয়েছি তারপর আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি এবার সব কিছু উপকরণ একসাথে একটু ভেজে নিয়েছি পেঁয়াজগুলো যেই সফট হয়ে এসেছে তখন আমি বেশ কিছু পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি আজকে কচু শাকগুলো আমি চিংড়ি মাছ দিয়েই কিন্তু পরবর্তীতে তেলে দিয়েছি আর এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়া আর শুকনামরিচের গুঁড়া চিংড়ি মাছগুলো বেশ কিছু সময় ধরে আমি ভেজে নিয়েছি আর এই ভাজার পর চিংড়ি মাছ থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন আমি ঘুটে রাখা কচু শাকগুলো চিংড়ি মাছের মধ্যে ঢেলে দিয়েছি আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি আর এভাবে তৈরি করে ফেলেছি দারুণ স্বাদের পুষ্টিগুণ সম্পূর্ণ চিংড়ি মাছ দিয়ে প্রচুর শাক রান্না আমি যেভাবে বাসায় চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে থাকি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি গরম ভাতের সাথে এভাবে কচু শাক রান্না খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি প্রায় সবার ভিডিওই দেখার চেষ্টা করি আর কেমন হয়েছে কমেন্টস করারও চেষ্টা করি অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে সম্পূর্ণ দেখবেন আর কমেন্টস করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে গরম ভাতের সাথে এই কচুর শাক রান্না অসম্ভব মজা লাগে খেতে তাই আমি দেরি না করে গরম ভাতের সাথে কচুর শাক রান্না কিন্তু নিয়ে খেতে শুরু করেছি আর সাথে নিয়েছি এক ফালি লেবু আর কি লাগে বলেন এভাবে অনেক তৃপ্তি সহকারে আমি এই কচুর শাক রান্না খেয়েছি আর খুব ভালো লেগেছে আর আমার ফ্যামিলির প্রত্যেকেই কিন্তু এই কচুর শাক রান্না ভীষণই পছন্দ করে আর আজকে কচুর শাক রান্নাটা এতটাই মজা হয়েছিল যে তারাও অনেক মজা করে কচুর শাক রান্না দিয়ে ভাত খেয়েছে তাদের কাছেও অনেক ভালো লেগেছে অনেক প্রশংসাও করেছে যারা কচুর শাক রান্না খেতে পছন্দ করেন এভাবে বাসায় একবার হলো আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ